আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমি লিপি বার্সেলোনা থেকে বলছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বাংলাদেশি বার্সেলোনা ব্লগার আমার এই চ্যানেল থেকে। বার্সেলোনাতে ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই, নভেম্বর থেকে শুরু হয়ে যায় জাঁকজমকভাবে রাস্তাঘাট, বাসা সুন্দর করে বিভিন্ন রকম লাইটিং করা হয়, যেটা দেখলে খুবই ভালো লাগে। তো আমি এসেছি যথাযথভাবে বাজার করতে। বাজার করতে এসে দেখি লিডলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এসেছে। কুকারিজের বিভিন্ন টাইপের কুকারিজ এখানে এসেছে, দই মেকার, এটার দাম হলো 24 ইউরো। পাশে আছে একটা এই যে কফি মেকার, এটার দাম হলো 65, মানে 65 ইউরো। এটা হলো 10 ইউরো একটা ফ্রাই প্যান, ছোট্ট একটা। এগুলো এয়ারটাইট বক্স। এখানে আছে কিচেন টুলস বেশিরভাগই, বাচ্চাদের খেলনা। আর ডিসেম্বর মাস আসলেই ভরে যায় চকলেটে, চকলেটের সমারোহ শেষ নাই। কত ধরনের চকলেট, কত রঙের, কত বর্ণের, কি বলবো, যেটা না দেখলে আসলে বোঝা যায় না। এগুলো সবই চকলেট, বিভিন্ন টাইপের চকলেট। তো নভেম্বর ডিসেম্বর আসলে এই চকলেটগুলো বেশি উঠে থাকে, ডিসেম্বরে বেশি ওঠে প্রচুর পরিমাণে, কারণ এদেশে এদের বড়দিন খ্রিস্টানদের, তাই তারা এগুলো বেশি এনে থাকে বাচ্চাদেরকে গিফট দেওয়া। এসেছে বাচ্চাদের কিচেন, ডল হাউস, বিভিন্ন টাইপের খেলনা এসেছে। খেলনাগুলো খুবই সুন্দর, কাঠের তৈরি, অনেক মজবুতও বটে। তো দেখতে থাকুন। তো মার্কেটে সরাসরি বাসায় এসে তাসবিহ তাসকিন দুজনকেই গোসল করে দিয়েছি। এখন আমি ওদের চুলগুলো শুকিয়ে নিচ্ছি। তাসবিহের চুলগুলো যেহেতু বড়, তাই মাঝে মাঝে এভাবে গোসল একদিন পর পর করাই, প্রচণ্ড শীতে। তো এভাবে চুলগুলো একটু শুকিয়ে দেওয়া লাগে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তো দুই ভাই বোনকে গোসল করে দিয়েছি, এদিক থেকে দুজন ড্রয়িং নিয়ে খুবই ব্যস্ত। আর আমি ওদের ব্যস্ত হলো ওদের চুলগুলো শুকিয়ে দিয়ে আমি কিচেনে চলে যাব, রান্না বান্না করার দরকার। তো আমি বাজার করতে গিয়েছিলাম একা, ওরা ছিল বাসায় ওদের বাবার কাছে। তো যাই হোক, চুলগুলো শুকানো হয়ে গিয়েছে। তো দুই ভাই বোনিয়ে দেখে
ড্রয়িং নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে ওকে আবার একটু চুলগুলো একটু আঁচড়ে দিচ্ছি, দিয়ে ওর যে গোসলের যে এটাকে আমরা এখানে বলে কি বলে বাতা বলে, যাই হোক সেটাই আমি এখন মেলে দিব। দিয়ে আমি অন্যান্য কাজও আছে সেগুলো সেরে ফেলবো। মহাব্যস্ত হয়ে গিয়েছে তাসফিয়া, তার খেয়ালই নাই যে আমি তার চুলগুলো আঁচড়ে দিচ্ছি। তো যাক, এখানকার কাজ প্রায় কমপ্লিট করেই ফেললাম। এটা একটা মহা মানে মুশকিলের কাজ, যেহেতু তাসকিন তাসফিয়া যেদিন গোসল করাই সেদিন কিন্তু ওদেরকে আমার অনেক বিরক্তি পোহাতে হয়। এখন চলে এসেছি কিচেনে, পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কাটা থাকলে খুব খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। যেহেতু আজ স্কুল বন্ধ শনিবার, তো ওদেরকে আমি খাওয়া দাওয়া রেখে তাসফিয়াকে ঘুমিয়ে দিলাম, দিয়ে কিচেনে আসলাম। আমি পরদিন সকাল থেকে আবার এই ব্লগটা শুরু করেছি। আমি এখন দুপুরের রান্না বসাইছি, এখন বাজে 12টা মতো বেলা। আমার আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমি কথা বলতে একটু কাশি লাগছে, এজন্য ভিডিওটাও দিতে পাচ্ছি না। ভিডিও করাই ছিল কিন্তু ভয় যাওয়ারটাই কষ্ট। তো রান্না করব, দেখি তেল শেষ হয়ে গেছে, তো তেলগুলো এভাবে ঢেলে নিচ্ছি। আমার কাশিটা এভাবে হয়েছে, যখনই কথা বলতে যাই তখনই কাশিটা বেশি লাগে। তো আশা করি আমার কোনো কথা বার্তায় যদি কোনো ত্রুটি পান ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো আমি চুলো একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, একবার বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা ডালেও দিব। এখন আমি তেল তো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। আমি রান্না করব বাঁধাকপি, তো আমি চুলায় এদিক থেকে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হতে থাক। এ পর্যায়ে আমি কিছু রসুনও কুচি করে নিয়েছি। আমি দুইটা রান্না একসাথেই করছি, যেহেতু ওদের বাবা এখন ডিউটিতে আছে তো সে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তাসকিন তাসফিয়া যেহেতু ছুটি, ওরা অনেক ভোরেই উঠে যায়। তাসফিয়া তো ভোর 5টায় উঠে গিয়েছে, ওদের বাবা যখন ডিউটিতে যায়। তো নর্মাল দিনে একটু লেটে ওঠে স্কুল থাকলে, আর স্কুল না থাকলে সেদিন ভোরবেলায় উঠে বসে থাকে, আমারও ঘুমটা পুরা হয় না। তো বাচ্চা মানুষ, করার তো কিছু নাই। তো ওদের সাথে আমি অনেক টাইম সময় কাটিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করি, ওদের সাথে অনেক খেলাধুলা করে এখনই আসলাম কিচেনে, কারণ সপ্তাহে 2 দিন বাচ্চা দুইটা বাসায় থাকে, আমার সাথে একটু সময় কাটাতে চাই। তো আমি ঝটপট এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর আমি রান্না করছি আর এদিক থেকে কিন্তু কাটাকাটি করছি, কারণ ওদিক থেকে চুলায় হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিলাম, আর ডাল তো হচ্ছে, ডালও ফুটে গিয়েছে, ডালেও পানি দিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি ঝটপট বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি খুব কম খাওয়া হয় আমার কাছে, খুব বেশি ভালো লাগে না, মাঝে মাঝে খেয়ে থাকি,
অনেকদিন আগে বড় একটা বাঁধাকপি কিনেছিলাম, অর্ধেকটা পরিমাণ ছিল, তো আমি প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে রেখেছিলাম, কিছুই হয় নাই, একদম ফ্রেশই ছিল। তো এই বুদ্ধিটা বেশ ভালোই লাগলো। সবজি র্যাপ করার যে প্লাস্টিকগুলো আছে সেইগুলো দিয়ে র্যাপ করে রেখেছিলাম। তো যাক, বাঁধাকপিগুলো আমি একে একে কেটে নিয়েছি, এখন আমি কপিগুলো ধুয়ে নিব। আমি ভয় যাবার করছি কিচেনে বসে, রেগুলার কিচেনে বসে করি, তো অনেক সময় দিনের বেলা যেহেতু ভয় যাবার করছি, কেউ কোনো যদি বাহিরের নয়েজ শুনতে পান অবশ্যই ক্ষমা সুদন দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বাঁধাকপিগুলো ধুয়ে নিলাম, নিয়ে এখনই ছড়িয়ে দিব। যেহেতু শীতের সবজি খুব সহজেই গলে যায়, তাই আমি আর বেশি কুচি কুচি করি নাই, একটু মোটা রাখছি, কারণ এখানকার সবজিগুলো এত নরম হয়ে থাকে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এটা একেবারে কচি একটা বাঁধাকপি, তো আমি একটা স্ট্যান্ডারে নিয়ে খুব সুন্দর করে এভাবে ধুচ্ছি। বাঁধাকপি সবসময় একটু ভালো করে ধুলে ভালো হয়, কপির একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যায়। তো এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার মতো, তো আমি চুলাটা একেবারে লো করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া, আর দিব হালকা একটু জিরা গুঁড়া, ব্যাস। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো 1 মিনিট নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব, আর জিরা পাউডারটাও দিয়ে নিচ্ছি। জিরা পাউডারটা দিয়ে বেশি ভাজা লাগবে না, না হলে পুড়ে যেতে পারে, যেহেতু পানি দিব না আমি এ কারণে। আর কপিটা ধুইয়েই বসিয়ে দিচ্ছি এই কারণে, তো এটার থেকে যে পানি উঠবে এটাই রান্না হয়ে যাবে। কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম যাতে নিচের মশলাটা পুড়ে না যায়। এখন আমি সবগুলো কপি পাতিলে দিয়ে দিলাম, ব্যাস। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবারও এবার ঢেকে দিব। স্টিলের পাতিলে রান্না করতে গেলে হাইয়াসে রান্না করা লাগে না, মিডিয়াম টু লো আসে খুব ভালোভাবে রান্না করা হয়ে যায়। যখনই পাতিলটা গরম হয়ে যায় খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো যারা রেগুলার মনে করেন পাতিলের স্টিলের পাতিলে রান্না করলে সমস্যা, তাদের জন্য বললাম স্টেনলেস স্টিলের পাতিলগুলো সাধারণত খুবই ভালো হয়ে থাকে, একটু ভালো মানের মোটা তলযুক্ত পাতিল নিলে তো আর কথাই নাই। তো আমি কপির ভিতরে দিয়ে দিছিলাম, কিন্তু পরে বেশ কিছু আলু কেটে দিয়ে দিছিলাম, এখন আমি দিয়ে দিব 2টা ডিম। যেহেতু নিরামিষ তাই আমি একটু ডিম দিয়ে দিব, ডিম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি অল্প একটু তেল দিয়ে দিয়ে তাই ডিমটা দিয়েছি, যেহেতু তেলটা টেনে নিয়েছে তেল আর দেখা যাচ্ছে না, তাই সামান্য একটু তেল দিয়েছি, জাস্ট 1 টেবিল চামচ মতো। এখন চুলাটা আমি হাই করে দিয়ে ডিমটা খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর শীতের সবজিতে যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু মজা। আমি বাঁধাকপির ঝোল রান্না করি খুব কম, এরকম ভাজা ভাজাই রান্না করি বেশি। আমি ডিমটা খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি হালকা অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়াতে ডিমের যে একটা মানে গন্ধ আছে সেটা আর লাগবে না, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে, মাংস মাংস একটা ঘ্রাণ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু বাঁধাকপি ফুলকপি বা ওলকপি এর ভিতরে কিন্তু একটা এক্সট্রা স্মেল আছে,
ওই স্মেলটা আর থাকে না, যদি একটু গরম মশলাগুলো সামান্য ব্যবহার করা যায়। তো রান্না আমার কমপ্লিট। ব্যাস এখন একটু ভাজা জিরাগুলো দিয়ে দেব। রান্না আমার কমপ্লিট। তো এই ছোট্ট আমার এই ব্লগটি আশা রাখি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।